দেখুন ভয়ের ভাঙরের ছবি, আবার বোমা উদ্ধার হয়েছে ভাঙরে। এই নিয়ে ভাঙরে প্রাণ গেল সাত জনের, আপনারা জানেন। ভাঙরে চন্দনেশ্বরে পাট খেতে ব্যাগ ভর্তি বোমা পাওয়া গেছে। দেখুন একের পর এক বোমা উদ্ধার হচ্ছে ভাঙরে, গতকালও দেখেছি আজকেও, এবং আবার সেই ছবি। ব্যাগ ভর্তি বোমা দেখে পুলিশে খবর দিয়েছে গ্রামবাসীরা, গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত আলদা। রঞ্জিত, মুখ্যমন্ত্রী বলেছিলেন পুলিশকে ফ্রি হ্যান্ড দিচ্ছি, তারপরও এত বোমার স্তূপ একেবারে ভাঙড়ে, এত বোমা উদ্ধার হচ্ছে এবং গ্রামবাসীরা বলছে, পুলিশ কি করছে? দেখো একেবারেই ঠিক, মাধবপুর এলাকায় পাট বাগানের ভিতরে কিন্তু স্থানীয়রা ব্যাগ ভর্তি বোমা দেখতে পায়। কিছুক্ষণ আগে ভাঙড় থানার পুলিশ এসেছে, ওই ব্যাগের ভিতরে 10টি তাজা বোমা রয়েছে এবং এলাকাতে রেখেছে। তোমাকে পাশাপাশি জানিয়ে রাখবো যে গতকাল যেমনটা দেখতে পাওয়া গেছিল যে কাঠালিয়ায় একই রকম ভাবে পাট ক্ষেতের ভিতরে বোমা ছিল, ব্যাগ ভর্তি বোমা ছিল। তার দুদিন আগে চালতাবেরিয়া এলাকায় বোম বিস্ফোরণ হয়েছিল, সেখানে চারজন আহত হয়েছিল। তার আগের দিনেই কাটালিয়ায় ভোট গণনা কেন্দ্র, সেখানে বোমাবাজি হয়। অর্থাৎ বোঝা যাচ্ছে যে একের পর এক বোমাবাজি, বোমা উদ্ধার, এই ঘটনা ঘিরে কিন্তু যথেষ্ট উত্তেজনা। ভাঙড়ে ভোট পর্ব মিটে গেছে, তারপরেও কিন্তু একের পর এক জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘিরে কিন্তু যথেষ্ট এলাকা কিন্তু যথেষ্ট ভয়ের মধ্যে রয়েছে। প্রতিদিন যদি এইভাবে বোমা উদ্ধার হয়, মানে ভয়ের ভাঙড় যেটা, সেই ভয়ের ভাঙড়েই রয়েছে এমনটা চিত্র কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভাঙড় এলাকা জুড়ে। একদম 144 দ্বারা জারি হয়েছে, কিন্তু ভাঙড়ের ছবিতে এতটুকু বদল নেই। সেই প্রতিদিন একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটছে এবং গ্রামবাসীরা এই পুলিশে খবর দিচ্ছে। ধন্যবাদ তোমায়। বঙ্গে বিরামহীন ভোট সন্ত্রাস, কমিশনের ভূমিকায় প্রশ্ন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেলের। খামতি না থাকলে এত রক্তক্ষয় হতো না, কমিশনের ব্যবস্থাপনায় খামতি ছিল, দাবি প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্রর। যদি খামতি না হতো আর তাহলে এত রক্তক্ষয় হতো না। উনি যদি ঠিক মতো সমস্ত জিনিসটা যদি প্রপারলি যিনি অর্গানাইজ করতেন তাহলে এই জিনিসটা হতো না। শুরুর দিকে কয়েকটা কমিশনারের মামলায় আপনিও সওয়াল করেছিলেন, সেই জন্য বক্তব্য শোনা হয়নি, মানে উনি কি নেননি? তা আমি বলবো না, আমি পরে সরে গিয়েছিলাম ওখান থেকে, কাজে আমি তো অ্যাপিয়ার করেছিলাম ইলেকশন কমিশনারে, সুতরাং আমার পক্ষে বিশেষ কিছু বলা উচিত নয়, বাট আমার মতে এই জিনিসটা এড়ানো যেত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদ খারিজের দাবি তোলায় সৌমিত্র খাঁকে নিশানা অপরূপা পোদ্দারের। বিচার ব্যবস্থাকে আক্রমণের জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি তোলেন সৌমিত্র খাঁ। অভিষেকের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভা স্পিকারকে চিঠিও দিয়েছেন বিজেপি সাংসদ, পাল্টা বিজেপিকে নিশানা করে টুইট করেছেন অপরূপা পোদ্দার। অভিষেকের বক্তব্যকে 100% সমর্থন করছে। হাইকোর্টকে রাজনীতি করার ক্লাব বানিয়ে ফেলেছে বিজেপি, এতে বাংলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সৌমিত্র খাঁ এখন রাজনৈতিকভাবে দেউলি হয়ে গেছেন, তৃণমূলে ফিরতে চেয়েছিলেন সৌমিত্র, অভিষেক দরজা খোলেননি। অভিষেকের উপর ব্যক্তিগত রাগ রয়েছে সৌমিত্রর, দাবি করছেন অপরূপা পোদ্দার।